সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনলাইন ক্লাসরুম দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের নিয়মিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো মহামারী এই করোনা পরিস্থিতির কারণে যখন আমাদের বিদ্যালয়গুলোতে মুখোমুখি পাঠদান বন্ধ, ঠিক সেই মুহূর্ত থেকে আমরা দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ফেসবুক পেজে তোমাদের জন্য অনলাইন ক্লাস প্রচার করে যাচ্ছি, যাতে করে শিক্ষার্থীরা ঘরে বসেই নিরাপদে পড়াশোনা চালিয়ে যেতে পারে। আর আমাদের এই অনলাইন ক্লাসের সার্বিক নির্দেশনায় রয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রুহুল আমিন স্যার। স্যারের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জন্য ধারাবাহিকভাবে ক্লাসগুলো প্রচার করতে পারছি। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের ক্লাসটিও খুব মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসটি উপভোগ করবে। তোমরা এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই অনলাইন ক্লাসটি দেখছো, তোমরা তোমাদের ফেসবুকে বিভিন্ন গ্রুপে ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে তোমাদের সাথে অন্যান্য শিক্ষার্থীরাও এই ক্লাসটি দেখার সুযোগ পায়। আর ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, করোনা পরিস্থিতি অবনতি হচ্ছে, তাই তোমরা ভাষায় থাকবে, মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র অবশ্যই জীবাণুমুক্ত করে নিবে। আর তোমরা এখন পর্যন্ত যারা করোনার টিকা গ্রহণ করনি, সরকার তোমাদের জন্য টিকার সুব্যবস্থা করেছে, তোমরা দ্রুত বিদ্যালয়ের অফিস কক্ষে যোগাযোগ করে টিকা নেওয়ার ব্যবস্থা নাও। তো শিক্ষার্থীরা, আজকে কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে আসি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাস পরিচালনায় তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নাসির হোসেন, সহকারী শিক্ষক দুর্গাপুর উচ্চ বিদ্যালয় হাইমচর চাঁদপুর। শিক্ষার্থীরা, আমাদের স্ক্রিনে যে ইমেল ঠিকানাটি রয়েছে nasirhussain.net@gmail.com, তোমরা ইমেল ঠিকানাটি তুলে নিতে পারো তোমাদের প্রয়োজনে, তোমাদের কোনো সমস্যা, তোমাদের কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকলে, অথবা তোমরা হোমওয়ার্ক সম্পাদন করে থাকলে আমাদের ইমেল বরাবর ইমেল করতে পারো। ইনশাআল্লাহ আমরা তোমাদের সমস্যার সমাধান করে ইমেলে রিপ্লাই প্রদানের সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের স্ক্রিনে যে বইটি, এটি হচ্ছে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বই। তাহলে আজকে আমরা ক্লাস করব নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে জীববিজ্ঞান বিষয় নিয়ে, ধারাবাহিকভাবে সম্পাদন করা জীববিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের আজকে আমরা পরবর্তী পাঠ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, নিচের ছবিগুলো লক্ষ্য করো। আমরা এখানে আমাদের স্ক্রিনে যে ছবি, রয়্যাল বেঙ্গল টাইগার এবং একটা গরুর ছবি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা এই যে রয়্যাল বেঙ্গল টাইগারের একটা নাম আমরা নিচে দেখতে পাচ্ছি, প্যান্থারা টাইগ্রিস, এবং এটা হচ্ছে গরুর যে নাম সেটা হচ্ছে বস ইন্ডিকাস। জীবগুলোর নামের কয়টি অংশ রয়েছে? এই যে রয়্যাল বেঙ্গল টাইগার এবং এই যে গরু এখানে আমরা দেখছি, এই রয়্যাল বেঙ্গল টাইগারের যে প্যান্থারা টাইগ্রিস, এটা প্যান্থারা একটা অংশ, টাইগ্রিস একটা অংশ, বস একটা অংশ এবং ইন্ডিকাস একটা অংশ। তাহলে এই যে জীবগুলো, এখানে প্রত্যেকটা জীবের নামের দুইটি অংশ রয়েছে, তাহলে এই যে দুইটি অংশের সমন্বয়ে যে নাম সেটি হচ্ছে দ্বিপদ নামকরণ। তাহলে আজকে আমরা আলোচনা করব দ্বিপদ নামকরণ নিয়ে। এ পাঠ শেষে তোমরা দ্বিপদ নামকরণের ধারণা ব্যাখ্যা করতে পারবে, দ্বিপদ নামকরণ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। আমরা এখন দেখব শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ করতে হয়। যত উপরের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কম এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি। আবার যত নিচের ধাপ তার অন্তর্গতভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত বেশি এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত কম। একটি জীবকে
প্রজাতি পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত 60টি ধাপ আছে। এই যে শ্রেণীবিন্যাসের যে ধাপগুলো এখানে আমরা দেখছি, যে রাজ্য, কিংডম, পর্ব, ফাইলাম, শ্রেণী, ক্লাস, বর্গ, অর্ডার, গোত্র, ফ্যামিলি, গণ, জেনাস, প্রজাতি, স্পিসিস, এইগুলো হচ্ছে শ্রেণীবিন্যাসের একক বা ধাপ। দ্বিপদ নামকরণ পদ্ধতি, একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হয়। প্রথম অংশটি তার গণের নাম এবং দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম, যেমন গোলালুর বৈজ্ঞানিক নাম সোলানাম টিউবারোসাম। এখানে সোলানাম গণ নাম এবং টিউবারোসাম প্রজাতির নাম বোঝায়। এরূপ দুটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম এবং নামকরণের প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার পদ্ধতি বলে। দ্বিপদ নামকরণ পদ্ধতির লক্ষ্য একটাই, তা হচ্ছে এই বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা আলাদা নামে সঠিকভাবে জানা। আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি মেনে জীবের বৈজ্ঞানিক নাম নির্ধারণ করা হয়। উদ্ভিদের নাম ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার ICBN কর্তৃক এবং প্রাণীর নাম ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার ICZN কর্তৃক স্বীকৃত নিয়মানুসারে হতে হবে। প্রকৃতপক্ষে এই কোড পুস্তকাকারে লিখিত একটি দলিল। নামকরণ ল্যাটিন শব্দে হওয়ায় কোনো জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত হয়। শিক্ষার্থীরা, চিত্রে কি দেখছো? চিত্রে আমরা এখানে গোলালুর ছবি দেখছি, তাই না? এগুলো হচ্ছে গোলালু। গোলালুর বৈজ্ঞানিক নাম বলতে পারবে তোমরা? গোলালুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম টিউবারোসাম। এই বৈজ্ঞানিক নামে কয়টি অংশ দেখতে পাচ্ছ তোমরা? তাহলে দ্বিপদ নামকরণ কি? দুটি পদ দিয়ে গঠিত নামই হচ্ছে দ্বিপদ নাম। নিচের বৈজ্ঞানিক নামে দ্বিপদ নামকরণে কি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ? আমরা এখানে মানুষের বৈজ্ঞানিক নাম দেখছি যে হোমো স্যাপিয়ান্স। এই হোমো স্যাপিয়ান্স নামকরণ অবশ্যই ল্যাটিন শব্দে হতে হবে। বৈজ্ঞানিক নামের কয়টি অংশ, অংশগুলোর নাম কি কি? বৈজ্ঞানিক নামের দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে হোমো আর একটা হচ্ছে স্যাপিয়ান্স। তাহলে দুটি অংশ থাকবে, প্রথম অংশের নাম গণনাম এবং দ্বিতীয় অংশ প্রজাতিক নাম। বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম ও দ্বিতীয় অংশের প্রথম অংশ কোন হাতের অক্ষরে লিখতে হবে? আমরা এখানে দেখছি যে হোমো স্যাপিয়ান্স যে বৈজ্ঞানিক নামটি রয়েছে সেখানে গণের যে নাম হোমো, হোমের প্রথম বর্ণ হচ্ছে ক্যাপিটাল অর্থাৎ বড় হাতের অক্ষর যেটাকে আমরা বলি, আর স্যাপিয়ান্সের হচ্ছে এস যেটা স্মল লেটার হবে। তাহলে বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের অক্ষর ও দ্বিতীয় অংশের প্রথম অংশ ছোট হাতের অক্ষরে লিখতে হবে। বৈজ্ঞানিক নাম ছাপানোর সময় কিভাবে লিখতে হবে? বৈজ্ঞানিক নাম ছাপার সময় ইতালিক অক্ষরে লিখতে হবে। বৈজ্ঞানিক নাম আমরা যখন হাতে লিখব তখন আমরা গণ এবং প্রজাতির নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে, অর্থাৎ গণ অংশে একটা দাগ, প্রজাতি অংশে একটা দাগ, অর্থাৎ দুইটা আলাদা আন্ডারলাইন করতে হবে। চিত্রের বৈজ্ঞানিক নাম দুটি কি একই? এখানে প্যান্থারা টাইগ্রিস আর বস ইন্ডিকাস, এই যে দুটি নাম রয়েছে এই নাম দুটি কি একই? এই নাম দুটো কিন্তু একই নয়। কেন একই নয়? বৈজ্ঞানিক নাম দুটি একই নয় কারণ দুটি জীবের একই নাম ব্যবহারের অনুমতি নেই। কয়েকজন বিজ্ঞানী যদি একই জীবকে বিভিন্ন নামকরণ করেন তবে অগ্রাধিকার অনুযায়ী
কার নাম গৃহীত হবে? প্রথম বিজ্ঞানী কর্তৃক গৃহীত নামটি গৃহীত হবে। আমরা এখানে স্ক্রিনে মানুষের বৈজ্ঞানিক নাম দেখছি এবং নামের শেষে বড় হাতের এল রয়েছে এবং একটা সাল লেখা রয়েছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এই যে চিহ্নিত অংশটি কেন বৈজ্ঞানিক নামের শেষে লেখা হয়েছে? প্রথম যে বিজ্ঞানী জীবের বিজ্ঞানসম্মত নাম দেবেন তার নাম প্রকাশের সন উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে যোগ করতে হবে। 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস স্পিসিস প্লান্টারাম বইটি রচনা করেন। এ বইটি উদ্ভিদ বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে, কারণ এর প্রকাশনার মাধ্যমে তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন এবং গণ ও প্রজাতির সংজ্ঞা দেন। তিনি প্রথম ওই গ্রন্থে জীবের শ্রেণী, বর্গ, গণ এবং প্রজাতির ধাপগুলো ব্যবহার করেন। লিনিয়াসের এই দ্বিপদ নামকরণ পদ্ধতি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্ভাবন। এই পদ্ধতি অনুযায়ী প্রতিটি জীবের যে বৈজ্ঞানিক নামকরণের পদ্ধতিগুলো আমরা দেখেছি বা যে নিয়মগুলো আমরা দেখেছি সেগুলো আমরা আবার এক নজরে এখানে একটু দেখব। নামকরণ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। তরুণ প্রাণীবিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার সম্প্রতি নতুন প্রজাতির এক ব্যাঙ আবিষ্কার করেন যা কেবল ঢাকায় পাওয়া যায়। ব্যাঙটির বৈজ্ঞানিক নামকরণ হয়েছে জ্যাকিরানা ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেনের প্রতি সম্মান দেখিয়ে এই গণের নাম জ্যাকিরানা রাখা হয়েছে। বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রথম অংশটি গণনাম এবং দ্বিতীয় অংশটি প্রজাতির নাম, যেমন ল্যাবিও রুহিতা, এটি রুই মাছের বৈজ্ঞানিক নাম। এখানে ল্যাবিও গণ এবং রুহিতা প্রজাতিক পদ। জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অন্যান্য ইউনিক হতে হয়, কারণ একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই। বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে, বাকি অক্ষরগুলো ছোট অক্ষর হবে এবং দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হবে, যেমন পেঁয়াজ অ্যালিয়াম সিপা, সিংহ প্যান্থারা লিও। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইতালিক অক্ষরে লিখতে হবে, যেমন ধান অরাইজা স্যাটিবা, কাতল মাছ কাতলা কাতলা। হাতে লেখার সময় গণ ও প্রজাতিক নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে, যেমন অরাইজা স্যাটিবা কাতলা কাতলা। যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে। যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দেবেন তার নাম প্রকাশের সালসহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে, যেমন হোমো স্যাপিয়ান্স এল 1758, অরাইজা স্যাটিবা এল 1753। এখানে এল লিনিয়াসের নামের সংক্ষিপ্ত রূপ, তবে দৈনন্দিন গবেষণা ও পাঠে এটুকু অনেক সময় লেখা হয় না। আমরা এখন কিছু জীবের সাধারণ নাম ও বৈজ্ঞানিক নাম দেখব। ধান অরাইজা স্যাটিবা, পাট করকরাস ক্যাপসুলারিস, আম ম্যাঙ্গিফিরা ইন্ডিকা, কাঁঠাল আর্টোকার্পাস হিটারোফাইলাস, শাপলা ন্যাম্পিয়া রুসালি, জবা হেবিস্কাস রোজা সাইনেন্সিস, কলেরার জীবাণু ভিব্রিও কলেরা, ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, আরশোলা পেরিপ্ল্যানেটা আমেরিকানা, মৌমাছি অ্যাপিস ইন্ডিকা, ইলিশ
টেনিউলুসা ইলসা কুনুবেং দুতা ফ্রাইনাস মিলানো স্টিকটাস, আর এটার আগে পূর্বে যে বৈজ্ঞানিক নাম ছিল সেটা হচ্ছে বুফো মিলানো স্টিকটাস, দোয়েল কপসিকাস সেউলারিস, রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থারা টাইগ্রিস, মানুষ হোমো স্যাপিয়ান্স। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি সেখান থেকে আমরা তোমাদেরকে ছোট্ট একটি বাড়ি কাজ দিচ্ছি। তোমরা তোমাদের খাতায় বাড়ি কাজটি তুলে নাও এবং বাড়ি কাজটি সম্পাদন করে তোমরা তোমাদের যখন বিদ্যালয় খুলবে তখন বিশ্বভিত্তিক শিক্ষকের নিকট বাড়ি কাজটি উপস্থাপন করবে। তোমার বইয়ের 10টি জীবের বৈজ্ঞানিক নাম লিখে আনবে। আমরা আবার বলছি, আমাদের আজকে বাড়ি কাজটি হচ্ছে তোমার বইয়ের 10টি জীবের বৈজ্ঞানিক নাম লিখে আনবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে অনলাইনে সম্পৃক্ত থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি তোমরা বাসায় সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদেই থাকবে। আবার অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। আল্লাহ হাফেজ।